আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? হ্যাঁ আমি ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তো আবার চলে আসলাম আপনাদের খামারে। তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে যদি একটু পরিচয় দিতেন সুজন ভাই। আমার পরিচয় দেওয়ার কিছু নেই ভাই, সবাই কম বেশি চেনে। পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরি। আপনি তো মূলত গাভী গরু কেনা বেচা করেন? জি জি জি। কি ধরনের গাভীগুলো পাওয়া যায় আপনার কাছে? আমার কাছে মূলত এখন আপনার পাকিস্তানি শাহওয়াল, গির, হলস্টাইন ফ্রিজিয়াম এইগুলো নিয়ে এখন বেচা কিনা করতে। এই ধরনের গাভীগুলো পাওয়া যায়। তো আজকে কয়টা গাভী দেখাবেন? আজ মোট 6টা গরু দেখাবো ভাই। 6টা গরু দেখাবেন? এর মধ্যে একটা ষাঁড় থাকবে আর 5টা গাভী থাকবে। একটা ষাঁড় এবং 5টা গাভী? জি জি। আচ্ছা, কেনা বেচাটা কেমন হচ্ছে? কেনা বেচাটা আলহামদুলিল্লাহ আল্লাহ চালাচ্ছে ভাই। দর্শক দেখে শুনে নিতে পারতেছে? জি। আর দেখে শুনে নেওয়াটাই উচিত। হ্যাঁ, বাসায় এসে দেখে শুনে নিলে পারে, ওইটাই সবচেয়ে পারফেক্ট হয়। আপনার ফোনে একরকম দেখা যায়, সরজমিনে আইলে একরকম, বুঝলেন? গরু কিনতে হলে সরজমিনে আসলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা আচ্ছা, তো যে গাভীগুলো আছে এগুলোর দুধের রেঞ্জগুলো কেমন আছে? এগুলো শায়াল গরুর আপনার তো বেশি দুধ, 8-10 লিটার দুধ আছে। আর একটা হলস্টাইন ফ্রিজিয়াম আছে, ওই গরুটা দুধের গ্যারান্টি থাকবে 22 লিটার। যে দর্শক ভাই আসুক, বাংলাদেশের যে প্রান্তের দিনে আসুক, আসি আর বাসে 3-4 দিন থাকি, সকাল বিকাল দুধ দহন করে দেখি শুনে নিতে পারবি। আচ্ছা, তো পরবর্তী গাভীগুলো দর্শকদেরকে দেখাই। যে গাভীগুলো আছে ওই গাভীগুলো আমরা দর্শকদেরকে দেখাই। দেখেন, সিরিয়ালের প্রথম গাভীটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা। এটা কি জাতের? এটা পাকিস্তানি শায়াল। পাকিস্তানি শাহিওয়াল? জি জি। দাঁতে কয়টা গাভীটা? এটা 4 দাঁত, সেকেন্ড টাইম বাচ্চা দেশ। কি বাচ্চা সাথে এটা? সাথে ষাঁড় বাচ্চা। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা ষাঁড় বাচ্চা। আজকে ভোরে বাচ্চা আছে। আজকে ভোরে বাচ্চা দিয়েছে? জি জি জি। অথচ চোট আছে, মাশাআল্লাহ ভালো চোট। বাচ্চাটাও 100 একটা শায়াল বাচ্চা আছে। ভালো একটা ষাঁড় হবে। জি জি। দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে। জি জি, সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে। অনেক বড় সড় একটা গাভী, মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, লালন পালনগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। আর বার্ড সাইডটা দেখেন, দেখেন ভাই দর্শক, যে বার্ড সাইডটা দেখেন, চার জায়গা দেখছেন দর্শক। বার্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে আজকে রাতে ভোরে বাচ্চা দিচ্ছে, তার মানে একটু পর পরই টানত হচ্ছে। জি জি জি, একটু পর পরই টানত হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা। তো দর্শক, বাচ্চাটাও মাশাআল্লাহ অনেক সুন্দর, গাভীটাও অনেক বড় সড়। ১,৭২,০০০ টাকা। তো দর্শক চলুন সিরিয়ালের 2 নম্বর গাভীটা আমরা আপনাদেরকে দেখাই। সিরিয়ালের 2 নম্বর গাভীটা দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের? এটা একটা 100 শায়াল গরু ভাই। শায়াল জাতের একটা গাভী? জি জি। দাঁতে কয়টা গাভীটার? এটা 2 দাঁত, প্রথম বাচ্চা দিয়েছে। দাঁতে 2টা প্রথম বাচ্চা দিয়েছে? জি জি। কি বাচ্চা এটার সাথে? এর সাথে ষাঁড় বাচ্চা। সাথে ষাঁড় বাচ্চা? জি। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স আজকে 13 দিন বয়স আছে। বাচ্চার বয়স আজকে 13 দিন? জি। দর্শক গাভীটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, দুধের লালন পালনগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। দুধ পাচ্ছেন কেমন এটার থেকে? এরা দুধ পাচ্ছে আমি 10 কেজি। 10 কেজি দুধ পাচ্ছেন? জি জি। আর সাথে ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছে? জি জি, ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছে। দেখেন বাচ্চাটা, বাচ্চাটা তো মাশাআল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা। দেখেন আমি ছাড়িয়ে দিচ্ছি দুধ খাওয়ানোর, দেখেন দর্শক। বাচ্চাটাও খুবই ভালো একটা বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন। দামটা কেমন রাখছেন গাভীটার?
এটা আমি দাম চাচ্ছি 1,65,000। দুই নাম্বার গাভিটার দাম রাখছেন 1,65,000 টাকা। জি জি, আলোচনা সাপেক্ষে নিতে পারবে, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। তো দর্শক চলুন অরিজিনাল 100 ছায়াল গরু দেখেন ভাই, স্যুটটা দেখেন দর্শকের ভাই, দেখেন স্যুট কি স্যুটে আমি স্যুট লড়তে স্কিল দেখেন। তো দর্শক চলুন সিরিয়ালের 3 নাম্বার গাভিটা আপনাদেরকে দেখাই। সিরিয়ালের 3 নাম্বার গাভিটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা, এটা কি জাতের? এটা পাকিস্তানি শায়াল। পাকিস্তানি শায়াল, জি জি। দাঁতে কয়টা গাভিটার? এটা এখনো দাঁত বয়স হয়নি ভাই, এখনো দাঁত হয়নি না। বাচ্চা দিছে না? বাচ্চা দিছে, সাথে বকনা বাচ্চা আছে। দর্শক দুধের উলান পালানটা দেখতে পাচ্ছেন, সাথে বকনা বাচ্চা না? জি জি। দর্শক বাচ্চাটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, বাচ্চার বয়স 5 দিন বয়স, লাভই রয়েছে এখন 5 দিন বাচ্চার বয়স। জি জি, প্রথম বাচ্চা দিল, প্রথম বাচ্চা দিয়েছে। দুধ পাচ্ছেন কেমন এটা থেকে? এটা দুধ পাচ্ছেন 9 কেজি, সারাদিনে 9 কেজি দুধ না, শুধু সকালে এক টাইম দেয় ভাই, দুপুরে দুধ বাচ্চা দিয়ে খাওয়া দিই। আচ্ছা আচ্ছা, তার মানে এক টাইম একবার দোয়াচ্ছেন আপনারা? এক টাইম দোয়াচ্ছি। জি, দামটা কেমন রাখছেন এটার? এটা দাম চাচ্ছে আমি 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা, জি। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? আলোচনা সাপেক্ষে নিতে পারবে। দর্শক দুধের উলান পালানটা দেখতে পাচ্ছিলেন, বাচ্চাটাও মাশাআল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা, দামটা রাখছে 1,50,000 টাকা। আলোচনা সাপেক্ষে আপনারা দর্শক নিতে পারবেন। আর তিনটা গরু যদি কোনো দর্শক ভাই লড়ে লয় তার জন্য ছাড় আছে ভাই। আচ্ছা আচ্ছা, বিশেষ ছাড় থাকবে? জি জি, তিনটা গরু যদি কোনো দর্শক ভাই লড়ে লয় এক দাম 4,50,000 টাকা দাম লো ভাই। 4,50,000 টাকা বাংলাদেশে যে বান্দে যা গাড়ি ভাড়া রাখাল বিল আমার, এই তিনটা গরু যদি একসাথে নাই? জি জি। আচ্ছা আচ্ছা, তো দর্শক চলুন পরবর্তী গাভিটা আমরা আপনাদেরকে দেখাই। সিরিয়ালের 4 নাম্বার গাভিটা দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, জি। দাঁতে কয়টা গাভিটা? দাঁতে 2টা দাঁত। দাঁতে 2টা, জি। সাথে কি বাচ্চা এটা? সাথে সার বাচ্চা হয়, ফ্ল্যাগ বি সার বাচ্চা। সাথে সার বাচ্চা, জি জি। দর্শক, সাথে সার বাচ্চা, ফ্ল্যাগ বি সার বাচ্চা, জি জি। মূলত হলস্টাইন ফ্রিজিয়ান, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হলস্টাইন ফ্রিজিয়ান, মানে রেড ফ্রিজিয়ানের খুবই একটা ভালো বাচ্চা হয়েছে এটা। দুধ পাচ্ছেন কেমন এটার থেকে? এটা যে ভাই লিবি আমার বাসায় এসে 22 লিটার দুধ হলে লিবি, না হলে আর দরকার নেই। যারা নিবে দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবেন। জি জি, 22 লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই। দর্শক আপনারা দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবেন। দুধের উলান পালানটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। দামটা কেমন রাখছেন গাভিটার? এটা আমি দাম চাচ্ছি 2,60,000 টাকা। 2,60,000 টাকা, জি জি। যারা নিবে আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে। আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে। দর্শক আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন, গাভিটা দেখতে পাচ্ছিলেন। তো আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছেন। আর একটা সার আছে ভাই, একটা সার দেখাবো। আচ্ছা, তো দর্শক চলুন সারটা আমরা আপনাদেরকে দেখাই। সারটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাত। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা সার, জি জি। দাঁতটা কি হয়েছে? দুটি দাঁত ভাঙেছে, যদি কোনো দর্শক ভাই যদি বলে গেলে কুরবানি দেবো, কুরবানির জন্য পাপড়া যদি একটা বছর রাখে ভাই তার জন্য সবচেয়ে ভালো হবে ভাই, রাখলে অনেক বড় হবে। রাখি অনেক, মানে চামড়াটা এখনো অনেক পাতলা চামড়া ভাই। দামটা কেমন রাখছেন এটার? এটা আমি দাম চাবো না ভাই, এটা এটা আমার পানের গরু, যে ভাই লিখে অসৎ সাক্ষাতে ফোনে বিস্তারিত আলাপ আলোচনা করে লিখতে পারবে। আচ্ছা আচ্ছা, তাতে এই গায়ে এই সাটার আমি গোসল গোসল হিসাব দিতে পারবো ভাই, লাইভ এটা ধর আমার অতটা অভিজ্ঞতা নেই, এই সাটার গায়ে শুধু গোসল সাত নয়। দর্শক তো আজকে এই পর্যন্ত দেখাচ্ছেন, জি জি। সুজন ভাই, গাভিগুলো আমরা দর্শকদেরকে দেখালাম, তো এই গাভিগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে? যোগাযোগ ডিসপ্লে যে নাম্বার দেওয়া আছে ওটা আমার ইমো নাম্বার, ওটা কন্ট্যাক্ট নাম্বার, কক হয় ইমো কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ একই নাম্বার, একই নাম্বার, জি। এসে দেখে শুনে নিতে পারবে? জি, আমার বাসায় এসে দোয়া দেখে শুনে নিতে পারবে। আচ্ছা, আর আমি গাভিগুলো আছে দেখালাম দর্শক ভাইয়ের, একটাই কথা বলবো যে ভাই আমার প্রতিবেদনটাও দেখবেন, আরও 5টা ফার্মের প্রতিবেদন দেখেন, যে আমি গাভিগুলোর তুলনামূলক দাম বেশি চাইছি না বাজারটা নিয়ন্ত্রণের ভিতর চাইছি, আরও 5টা প্রতিবেদন দেখলেই বুঝতে পারবে দর্শক ভাইরা। আর গাভিগুলাকে একটা গাভি গায়ে গোস্ত আছে কটুক করি, এরূপ বিবেচনা করে লিলি ভাই দর্শক ভাইরা ইনশাল্লাহ ঠকবে না কখনো। আচ্ছা আচ্ছা, তো সুজন ভাই আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গাভি দেখালেন, তো পরিশেষে ফোন নাম্বারটা যদি একটু বলে। ফোন নাম্বার 01778068429, এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে, জি জি। আচ্ছা আচ্ছা, তো সুজন ভাই আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গাভি দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।